এই কারণের মধ্যে তুমি আরেক আরেক ঘরের মধ্যে তোমার সাথে আমার এই নিয়ে ঝামেলা হয়েছে বন্ধ, ঠিক আছে? এবার আমি চাই না এটা বাড়িতেও জানুক, তোমার বাড়িতেও জানুক, এই নিয়ে কিন্তু তোমার বাড়িতেও জানি খেতে বসে এই নিয়ে কিন্তু একটা গন্ডগোল হয়েছিল, তুমি এটা ভালোই জানো বন্ধ, ঠিক আছে? আচ্ছা আমি তো কোনোদিনও তুমি আমি তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে তোমার সাথে আমি কোনোদিনও তো এরকম কোনো কিছু করিনি, তুমি আজ পর্যন্ত আমার কোনো কোনোদিন কিন্তু কোনো কথা জানতে পারবে না যে আমি অন্য ছেলের সাথে প্রেম করেছি না অন্য ছেলের সাথে গল্প করেছি। তা তোমার মাথার মধ্যে এরকম জিনিসগুলো আসে কি করে? সে এই মেয়েটা কিন্তু মিথ্যে কথা বলবে না। Hey guys, welcome back to your channel, the prankguyar. তো চলো আমরা লিস্ট নিয়ে বসে পড়েছি প্র্যাঙ্ক কল করার জন্য। তো চলো ফার্স্ট কলটা করা যাক। সো গাইজ, এবার আমাদের দুজনেরই অফিস কলিগ একটা দাদা। হ্যালো, তোমার বউকে ফোনটা দাও তো। আমি যেই হই না কেন ঠিক চিনতে পারবে, বউকে ফোনটা দাও। হ্যালো হ্যালো, তোমার বরকে বলে দাও আমার পেছনে যেন না লাগে, ঠিক আছে? আমি কি বললাম? আমার নাম প্রীতি। তোমার বরকে বলে দাও আমার পেছনে যেন না লাগতে আসে। আমার নাম প্রীতি, আমার কাছে সমস্ত রকমের প্রুফস রয়েছে কি কি করেছে তোমার বর আমার সাথে। তোমার বর আমার খুব ভালো বন্ধু ছিল একটা টাইমে, বাট জাস্ট কিছুদিন আগে থেকে ও আমার সঙ্গে শুরু করে এই জিনিসগুলো। আমি যেহেতু জানি ওর বিয়ে হয়ে গেছে, তাই জন্য আমি তোমাকে জানাবো বলেই ওকে কলটা করলাম। তো ওকে সাবধান করে দাও যেন আমার সাথে এই জিনিসগুলো না করে। ও আমার ছোটবেলার স্কুল ফ্রেন্ড। আমার বাড়ি কলকাতায়। চিনার পার্ক? তুমি চিনবে না। এই ধরনের নোংরা ছেলের সাথে থাকো কি করে? বলছি এই ধরনের নোংরা ছেলের সাথে থাকো কি করে? নিজের বরকে সাবধানে রাখতে পারো না, সামলে রাখতে পারো না? হ্যালো, কি শুনবে তুমি? তোমার কি কোনো কথা নেই? এই ধরনের কাজগুলো কেন করছে? হ্যাঁ, তো তোমার বর আমার স্কুল ফ্রেন্ড ছিল, তো ওর সাথে আমার মাঝে মাঝে কথা হতো, আমাকে ফোন করতো, আমি কথা বলতাম, ও কথা বলতো। ওর বিয়ে হয়ে গেছে সেটাও আমি জানি। লাস্ট এক সপ্তাহ কি হার্ডলি, খুব জোর হলে 10-12 দিন হবে ও আমাকে প্রপোজ করে। বাট ওয়াই? এত নোংরা অরিন্দম আমি জানতাম না। এই জিনিসগুলো তুমি কি তোমার বরের সাথে মানে ঠিকঠাক রিলেশন নেই তোমার? তুমি তোমার বরের সাথে থাকো সেটা বড় কথা নয়, তোমার বর অন্য জায়গায় ছিপ ফেলছে। আমি ওর কাছে থাকছি, রান্না করছি, খাচ্ছি একসাথে, সবকিছু একসাথে, কিন্তু ওর মনের মধ্যে কি আছে না আছে সেগুলোর ভিতরে তো তাহলেই দেখো, যতই স্বামী হয় না কেন, স্বামীর মনের মধ্যে আমি কি করে ভেতরে কি করে ঢুকবো? ওর ভেতরে যদি কোনো শয়তানি বুদ্ধি থাকে তার ভেতরে আমি তুমি ঢুকতে পারবে বলো? তুমি যে আমাকে কথাটা প্রশ্নটা করলে, আমি তোমাকে এই প্রশ্নের এই উত্তরটা দিলাম, তার মনের ভেতরে কি করে ঢুকতে পারবো? তাই আমি নিশ্চয়ই তার ভেতরে ঢুকতে পারবো না, তাই তো বলো? ভেতরে ঢুকতে পারো আর না পারো, দেখো আমার মনে হলো তোমাকে জানিয়ে রাখা ভালো বিষয়টা, কারণ আমি একটা মেয়ে হয়ে চাই না যে আর একটা মেয়ের সংসার ভাঙুক বা কিছু। যেহেতু ওর বিয়ে হয়ে গেছে, ওর বউ আছে, ও যদি আজকে সিঙ্গেল থাকতো সেই ব্যাপার আমি অ্যাকসেপ্ট করি না করি সেটা পরের ব্যাপার, যদি ও আজকে সিঙ্গেল থাকতো বিষয়টা আলাদা হতো। বাট যেহেতু আমি জানি ওর বিয়ে হয়ে গেছে, তারপরে এই জিনিসগুলো আমি ওর কাছ থেকে তো কোনোদিনও আশাই করিনি।
আর সেই জন্য, আর তারপরে সব থেকে আর একটা বড় কথা, সেটা হচ্ছে আমি জব করি, ঠিক আছে? তো ও আমাকে হঠাৎ করে একদিনকে এরকম প্রপোজ করার আগে আমাকে জিজ্ঞেস করে তোর উইক অফ কবে। তো আমি আমার উইক অফ যেদিন সেদিন আমি বললাম, ও আমাকে বলল যে তাহলে চলে আয় কৃষ্ণনগর, এখান থেকে মায়াপুরে যাব। তারপরে ও বাজে বাজে, মানে কি বলবো তোমাকে, আমি বলতে পারছি না সেই কথাগুলো। এবার তুমি বুঝতে পারছো মায়াপুরে কিসের জন্য আমাকে নিয়ে যেতে চাইছিল। তুমি এখন কি বলছো সেটা বলো, তোমার পাশে কি অরিন্দম আছে? অবশ্যই আছে, বলো তুমি। হ্যাঁ, তো বলো তুমি, ওকে জিজ্ঞাসা করো। তুমি চেনো, বলো, সত্যি কথা বলবে আমাকে, ঠিক আছে? না হলে কিন্তু আমি আত্মহত্যা করবো তোমার এই কারণে বন্ধু। তুমি আরেক আরেক বড় বন্ধু, তোমার সাথে আমার এই নিয়ে ঝামেলা হয়েছে বন্ধু, ঠিক আছে? এবার আমি চাই না এটা বাড়িতেও জানুক, তোমার বাড়িতেও জানুক, এই নিয়ে কিন্তু তোমার বাড়িতেও জানি খেতে বসে এই নিয়ে কিন্তু একটা গন্ডগোল হয়েছিল, তুমি এটা ভালোই জানো বন্ধু, ঠিক আছে? আচ্ছা আমি তো কোনোদিনও, তুমি আমি তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে তোমার সাথে আমি কোনোদিনও তো এরকম কোনো কিছু করিনি। তুমি আজ পর্যন্ত আমার কোনো কোনো দিন কিন্তু কোনো কথা জানতে পারবে না যে আমি অন্য ছেলের সাথে প্রেম করেছি না অন্য ছেলের সাথে গল্প করেছি। তা তোমার মাথার মধ্যে এরকম জিনিসগুলো আসছে কি করে? সে এই মেয়েটা কিন্তু মিথ্যা কথা বলবে না, যে ও মিথ্যে করে বানিয়ে বলছে সেটা কিন্তু না। নিশ্চয়ই তুমি এটা চেনো, চেনো তো বলো, চেনো না তুমি আমাকে? সত্যি কথা বলো, আমি তোমাকে মেনে নিচ্ছি, সবকিছু মেনে নেবো, বলো সত্যি কথা, চেনো একই না, বলো সত্যি কথা, বলো সত্যি কথা বলে কিন্তু সব কেন কথা বলবো, তোমাকে নাকি চেনে না বলছে? আমাকে চেনে না? না অরিন্দম তুই আমাকে চিনিস না? কিন্তু তোমার সঙ্গে কথা বললে মানে মানে বলছো আমি তো উইকেট জিজ্ঞেস করেছি আমি কোথায় কাজ করি বলো। তুই কোথায় কাজ করিস সেটা তো আমি জানি, আমি যদি না জানতাম তাহলে তো আমি এত দূরে কথা আমি বলতামই না। দেখ এবার একটা, এবার একটা কথা বলি তোকে, আমি একটা তোকে এবার একটা কথা বলি। তুই যে তুই আমাকে লাস্ট দুদিন আগেও এই কথাটা বলেছিস যে তোর কোম্পানিতে কি অসুবিধা হয়েছে, তোর মানে স্টোর চেঞ্জ করে দিচ্ছে, তোকে এই কথাটা বলেছিস কি না? তোর হচ্ছে কি না স্টোর চেঞ্জ সেটা বল, আমি জানবো কি করে বলতো তোর স্টোর চেঞ্জ হয়ে যাচ্ছে? আমি তোমাকে বলছি অরিন্দমের ওয়াইফকে যে যে আমি কি করে জানবো বলো ওর স্টোর চেঞ্জ হয়ে যাচ্ছে ও যদি আমাকে না বলে। আমি তোমাকে আমি আমি ওকে আমি ওর সাথে পরে কথা বলবো, আমি তোমাকে একটাই কথা বলতে চাই, তুমি নিশ্চয়ই জানো যে আমার বিয়ে হয়ে ওর সাথে আমার বিয়ে হয়েছে, এটা তো তুমি চাইবে না যে আমার সংসারটা ভেঙে যায়। দেখো আমি তোমাকে একটা কথা বলি, আজকে আমি যদি এটা চাইতাম যে তোমার সংসারটা ভেঙে যাক, তাহলে আমি তোমাকে ফোন করে ওকে ফোন করে অন্তত তোমাকে বলতাম না যে ওকে তোমার অরিন্দম তোর বউকে ফোনটা দে, এটা আমি বলতাম না। আর মেন কথা আমি দেখো আমি একটা মানে আমি যখন সংসার করে এখানে ওর সাথে যখন আমার বিয়ে হয়েছে তখন কিন্তু ওদের বাড়ি থেকে আমি ওর বাড়িতে 9 মাস মতন ছিলাম। দেখো ওইসব কথা তোমার সংসারে কি হয়েছে রিলেটেড আমি জানতে চাই না, আমার জানার কোনো ইচ্ছেও নেই। বাট অরিন্দম এই জিনিসগুলো আমার সাথে করছে সেগুলো খুব খারাপ করছে, ওকে একটু বারণ করে দিও যেন এই জিনিসগুলো নেক্সট টাইম না করে। আর ওকে জিজ্ঞাসা করো ওই জিনিসগুলো কেন করেছে। তুই আমাকে কবে থেকে তুমি করে বলতে শুরু করলি, বউয়ের সামনে ভালো সাজছিস নাকি? কে রাজদীপ? সেটাকে আমি কি করে চিনবো? হ্যালো, তুমি সত্যি কথা বলো তো, তুমি কে এবার আমাকে বলো তো? তাহলে তোমাকে আমি ফোনটা কেটে প্রুফ গুলো পাঠাই, প্রুফ গুলো পাঠাতে হবে না, তুমি সত্যি করে বলো তুমি রাজদীপের বউ তো? না আমি রাজদীপের বউ না, অদ্ভুত, আমি রাজদীপের বউ? রাজদীপটা কে এখানে? রাজদীপটা মানে রাজদীপ কোন ক্যারেক্টার আমি তো বুঝতে পারছি না। ওই কোনে চাল চাল দিতে
তুমি রাজদীপের বউ তো, সত্যি কথা বলো না আমাকে। আরে বাবা, রাজদীপটাকে আমি তো সেটাই চিনি না। আমি আবার, আমি একটা আনম্যারিড মেয়ে, আমি আবার রাজদীপের বউ, রাজদীপটাকে? তোমার বর এখন তোমার কাছে ভালো সাজার জন্য কি এই জিনিসগুলো তৈরি করছে নাকি? অরিন্দমদার বউ ব্যাপারটাকে সত্যি ভেবেছিল। কই বৌদি কোথায়? হ্যালো, একটা প্র্যাঙ্ক কল ছিল, ভিডিও দেখো, ভিডিওতে আসবে। হ্যালো, কি হলো, কথা বলছো না কেন? আমাদের প্রথম ভিডিওটা দেখো নি। তুমি এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি? তুমি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি এখনো, এত কাছের লোক হয়েও? ঠিক আছে, তুমি একবার এসো সামনে দাঁড়াও। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ, আমি জাস্ট একটা প্র্যাঙ্ক কল ছিল, এটা ভিডিওতে আসবে, পারলে ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্টটা খুব দরকার, যেটা সবার আগে দরকার আমাদের, তোমাদের সাপোর্ট। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও দেখতে থাকো। টাটা।